আপনারা দেখতে পাচ্ছেন শাইন বিশ্বাস ভাইকে, তিনি আমাদের মাঝে এসেছেন। আজকে আমরা তার মুখ থেকে একটি গান শুনবো। সো শাইন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। এবং আপনার গান আজকে যারা শুনবে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, 2 মিনিট বলে আপনি আপনার গান শুরু করুন। অবশ্যই বলছি, আমি আজকে যে গানটি গাবো গানটির নাম বকুলফুল। এটা খুব জনপ্রিয় গান, হয়তো বা মেন শিল্পীর মতন করে আমি গাইতে পারবো না, তবে আমি বন্ধুদের মাঝে গান গাই মাঝে মধ্যে, জাস্ট এটা আমার প্যাশন। প্যাশন, ওকে ফাইন। সেজন্য আমি চেষ্টা করব গাওয়ার জন্য। আচ্ছা, আর ভালো মন্দ খারাপ হতেই পারে। হ্যাঁ, তবে আমি 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 হচ্ছে যারা শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে 2টি কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনারা গান শুনবেন এবং গান শুনে হচ্ছে শাইন বিশ্বাস ভাইকে অবশ্যই অনুপ্রেরণা দিবেন। আর যদি অনুপ্রেরণা দিতে নাও পারেন তবে ব্যাড কমেন্ট অবশ্যই করবেন না, কারণ এতে শিল্পীর মানসিকতা নষ্ট হয়ে যায়। সো আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি গানে চলে যাব। আচ্ছা, আসলে দাদা তপন দা আমাকে যেভাবে বলছে, আসলে আমি কোন শিল্পী না, শিল্পী হতে গেলে তার মধ্যে অনেক বিশেষ গুণ থাকা লাগে। আসলে আমার মধ্যে সেই গুণগুলো খুঁজে পাবেন না, তবু চেষ্টা করি কিছু গান করার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এখন গান শুনবো। ওকে জি, ওকে। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেনে বান্ধাইনি, বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেনে বান্ধাইনি, শালুক ফুলে লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলে লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো, বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেনে বান্ধাইনি, আমার জামাই ধান বায় হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে, সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দুঃখে পরাণ ফাটেলো, বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, শাওন ভাদর মাসে জামাই আদর করিল, জামাই আদর করে, শাওন ভাদর মাসে জামাই আদর করিল, জামাই আদর করে, ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে লো, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে এত সুন্দরভাবে গান পরিবেশন করার জন্য। আমি বিশেষ করে তপন দাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, এই ক্যামেরার পিছনে ছিলেন আমাদের শ্রোত দিও তপন দা, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। ঠিক আছে, ওয়েলকাম। আর হচ্ছে আমি আজকে শুনেছিলাম এই গানটা শোনার জন্য অনেক রিকোয়েস্ট আসছে, সো তারা তো অবশ্যই গানটি শুনবে, অবশ্যই তারা খুশি হবে এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, ওকে, বাই।